সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আহ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের আমরা ভরযুক্ত গড় পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব ভরযুক্ত গড় এই পদ্ধতি এই পদ্ধতিটা বারবার পরীক্ষা আসে এবং দেখা গেছে যে কোশ্চেনে এরকম থাকে একটা লিফো অথবা ফিফো এই দুইটার একটা আসে আরেকটা আসে হচ্ছে ভরযুক্ত গড় বা ভারযুক্ত গড় পদ্ধতি এই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব আজকে তো আলোচনায় এখানে আমাদেরকে একটা সূত্র অনুসরণ করতে হবে আমরা যতবার প্রাপ্তির ঘরে ঘর তো ততবারই আমরা কি করব আমাদের একটা সূত্রের সাহায্যে নতুন করে একটা গড় দর বের করতে হবে হ্যাঁ এই যে গড় দর ভরযুক্ত গড় দর বের করতে হবে এই সূত্র অনুসরণ করে যতবার আমরা প্রাপ্তির ঘরে লিখব অর্থাৎ প্রাপ্তির ঘরে আমরা কি লিখি ক্রয় ক্রয় যতবার হবে ততবার আর যদি ফেরত থাকে ওইটা এই সূত্র অনুযায়ী আমরা এইটা ততবারই আমরা এটা করব যতবার ক্রয় অথবা যদি ফেরত আসে অর্থাৎ যতবার আমরা এই প্রাপ্তির ঘরে লিখবো ততবারই আমরা এই সূত্রটা করব হ্যাঁ এই হচ্ছে বিষয় আমরা নতুন একটা দর বের করব তো আমরা এই ঘরে এখানে এই গড় পদ্ধতি এটা লিখে দিলাম কোন পদ্ধতি এটা হচ্ছে ঘর বা ভর যুক্ত ওয়েট এবারে এটা দিলাম এরপরে এটা কত সাল হচ্ছে দুই সাল দুই হাজার সাল ওকে সাল সতেরো আর হচ্ছে এটা ডিসি কি মাস ডিসেম্বর এক দিসেম্বর ডিসেম্বর এক ওকে ডিসেম্বর এক কি বলছে এটা পারামলিক উদ্ভিদ তাহলে আমরা এটা প্রারম্ভিক উদ্বৃত্ত বিবরণে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখব আর প্রারম্ভিক উদ্বৃত্ত টাকাটা সব সময় আমরা এই উদ্বৃত্তর ঘরে নিয়ে যাব প্রারম্ভিক উদ্বৃত্ত বাজেট এখানে বলছে 500 একক প্রতি একক হচ্ছে 10 টাকা ধরে পরিমাণ হচ্ছে 500 500 আর হচ্ছে 10 এই দুটা গুণ করে দিলাম আমরা পাঁচশো দশ গুণ করলে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার লিখে দিলাম এরপরে পরে এটা আমরা ক্লোজ করে দিব ক্লোজ করলাম ক্লোজ পরে বলছে কোশ্চেন কি ক্রয় ক্রয় আছে কত ক্রয় হচ্ছে একক একক প্রতি হচ্ছে বারো টাকা এটা কয় তারিখ পাঁচ তারিখ ক্রয় ক্রয় হচ্ছে সাতশো একক এটা আমরা উপরে লিখতে পারি জায়গা নষ্ট করে লাভ এটা ক্রয় হচ্ছে কত একক ক্রয় তো প্রাপ্তিতেই হয় এটা তো আমরা জানি সাতশো একক দাম হচ্ছে বারো টাকা বারো সাত বারো করে দিলাম আট হাজার চারশো আট হাজার চারশো আমরা বলছিলাম যে যতবার প্রাপ্তির ঘরে আমরা টাকা লিখবো ততবার এই সূত্রটা লিখবো এটা আমরা কোশ্চেনের নিচে রাফ করে দেখাই দিব হ্যাঁ এটা হচ্ছে কয় তারিখ পাঁচ তারিখ ছিল পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ তারিখে এই সূত্রটা এই সূত্রটা আমরা বসাই হ্যাঁ এখানে এই বরাবর বসাই দিলাম এই সূত্র সূত্রে কি আছে দেখি বলছে মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য আমরা দেখি দুইটা কিন্তু প্রয় মূল্য পাইলাম আমরা হ্যাঁ প্রয় মূল্য হচ্ছে যে এখানে মোট এই যে একটা হচ্ছে পাঁচ হাজার আর একটা এটা যদিও ক্রয় মূল্য না অর্থাৎ যে কটা প্রাপ্তি থাকুক এটা প্রথমে যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা নিয়ে নেব এই পাঁচ হাজার আর নতুন করে পাইলাম হচ্ছে এই যে এটা তাইলে আমরা এখানে এটা লিখে কত পেলাম পেলাম পাঁচ হাজার যোগ হচ্ছে আর এই যে একটা এটা একটা হ্যাঁ ব্যালেন্সের যেটা থাকবে আর নতুন করে যেটা আরেকটা প্রাপ্তি হবে সবসময় তো একটা ব্যালেন্সে থাকবেই হ্যাঁ থাকবে ওইটা আর নতুন করে আরেকটা হলো এটা যোগ করে দিলাম আট হাজার চারশো যোগ আট হাজার চারশো যোগ এবার বলছে যে মোট মজুদ এককের পরিমাণ মজুদ একক এই যে একক কোনটা এই যে পরিমাণ তাহলে এখানে আসছিল হচ্ছে পাঁচশো আর হচ্ছে সাতশো পাঁচশো আর হচ্ছে সাতশো শেষ

এখানে হয় বারোশো এবার তেরো হাজার চারশো রে বারোশো দিয়ে আমরা ভাগ করে দেবো উপরেটা এটা ভাগ করে দিলে যা হয় তাই ভাগ করলে হয় আমাদের এগারো দশমিক এগারো দশমিক হচ্ছে এক ছয় সাত দশমিকের পরে আমরা তিন সংখ্যায় নিয়ে নিলাম বেশ এবার আমরা এই যে এই রেজাল্টটাই এখানে বসাই দিব পরিমাণ ছিল কোনটা পরিমাণ ছিল যে এটা পরিমাণ ছিল কিন্তু বারোশো তাহলে পরিমাণের ঘরে বসে বারোশো দরের ঘরে যে এটা বসাই দিব এগারো দশমিক এক ছয় সাত আর উপরে টাকা টাকা কোনটা উপরেটা না টাকা টাকার ঘরে বসাই দিব তেরো হাজার তেরো হাজার হ্যাঁ তেরো হাজার চারশো আচ্ছা আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি এটা একটা বুঝলে হবে আমরা তো এই যে এই সূত্র অনুযায়ী ভাগ বসে দিলাম এখানে কি করব পরিমাণ পরিমাণ ছিল কি ওই যে নিচেরটাই কিন্তু পরিমাণ এই যে পরিমাণ হলো বারোশো এই বারোশো এই পরিমাণের ঘরে বসাই দিব আর উপরটা ছিল টাকা টাকার ঘরে বসাই দিব আর আমরা বের করছি হচ্ছে দর দরটা মাঝখানে দরের ঘরে বসাই দেবো শেষ এটা যতবার আমাদের প্রাপ্তির ঘরে আমরা টাকা লিখবো ততবার আমরা এই কাজটা করব ঠিক আছে তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম এরপরে কয় তারিখ আচ্ছা কত তারিখ এরপর হচ্ছে আট তারিখ ইস্যু হুম আট তারিখ ইস্যু ইস্যুতে কোনো ঝামেলাই নেই আমরা ইস্যু ইস্যু করে দিলাম আট তারিখ কত একক ইস্যু বলছে ইস্যু হচ্ছে আট তারিখ ছয়শো একক হুম ছয়শো ছয়শো একক দাম ছিল কোনটাই এটা এই এগারো টাকা দর দরটা দরের ঘরে বসে দিলাম আমরা কপি করে এখানে বসে দিলাম এরপরে গুণ করে দিলাম গুণ করলে যা হয় তাই এটা এই যে একক আর পরিমাণ আর দর গুণ করে দিলাম গুণ করে দিলে হয় হচ্ছে ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো এটা আপনার গুন করে দেখতে পারেন ঠিক আছে তাহলে ছিল বারোশো ইস্যু করে দিছি ছয় হাজার ছয়শ তাহলে আসে ছশো মানে এনে যা আসে অর্ধেক করছি না আর অর্ধেক রয়ে গেছে এটা মানে ছিল ইস্যু করে দিয়েছি আর শেষ আর এখানে আমরা ইস্যু ইস্যু লিখে দিলাম শেষ এবার আমরা এটা ক্লোজ করে দিই ক্লোজ আমরা যতবার প্রাপ্তির ঘরে লিখব ততবার কিন্তু এই সূত্র দেখাবো হ্যাঁ আচ্ছা আট তারিখ পুরোটা ক্লোজ করি পুরোটা ক্লোজ করে দিই হ্যাঁ আট তারিখের পরে কী আছে আবার হো আবার পনেরো তারিখ ইস্যু ইস্যু আছে পনেরো তারিখ ইস্যু পাঁচশো একক পনেরো পনেরো তারিখ ইস্যু তাহলে ইস্যু কত আছে পাঁচশো তাহলে লিখে দিলাম ইস্যুর ঘরে কত পাঁচশো পাঁচশো দামে যে যা ছিল তাই তো গুণ করে দিলাম পাঁচ হাজার পাঁচশো তিরাশি শেষ তাহলে থাকলো ছয়শো ছিল এর মধ্যে পাঁচশো ইস্যু করছি তাহলে থাকে একশো একশো এটা করে দিলাম যা আছে তাহলে একশো রে এটা দিয়ে গুন করে দিই এগারোশো একসাথে করলে এক হাজার একশো সতেরো এক হাজার একশো সতেরো শেষ করে দিলাম এবার পনেরো তারিখের পরে কি আছে আবার আবার আছে ক্রয় বিশ এই পর্যন্ত করে দিলাম বিশ বিশ তারিখ হলো ক্রয় আবার ক্রয়ে কোথায় যাবে ক্রয় যাবে হচ্ছে প্রাপ্তির ঘরে বিশ ক্রয় কই এই যে ক্রয় প্রাপ্তির ঘরে এখানে লিখে দিলাম ক্রয় কত বলছে বলছে একশো একক প্রতি একক সরি একশো না এক হাজার একক প্রতি একক চোদ্দ টাকা করে তাহলে পরিমাণ হচ্ছে এক হাজার একক কত চোদ্দ তাহলে চোদ্দ হাজার শেষ এইবার যেহেতু গ্রহ প্রাপ্তির ঘরে লিখছি আমরা তাহলে এবার আবার সূত্র হ্যাঁ সেম এই কাজটাই করবো আমরা বারবার ওই পুরাটা ই করবো না সূত্রটা একবার দেখাই দিলাম হ্যাঁ আমরা কত তারিখ এটা মানে এই সূত্র এতটুকু করবো না আমরা বারবার এটা দেখাবো না আমরা শুধু ক্যালকুলেশনটা দেখাবো হ্যাঁ আচ্ছা ক্যালকুলেশন কি ছিল হচ্ছে আগের ছিল একশো হ্যাঁ উপরে হচ্ছে প্রায় মূল্য আগের ছিল হচ্ছে এক হাজার একশো সতেরো আর নতুন করে যোগ হয়েছে চোদ্দো হাজার এখন আমরা একটু বিষয়টা দেখি এটা এই ক্ষেত্রে আমরা যেটা করবো তাহলে আমরা এই যে এটা নেব এই যে টাকা হ্যাঁ উপরে তো টাকা আগের যে টাকা ছিল ব্যালেন্সের ওইটাই আমরা লিখব এক হাজার একশো সতেরো যোগ চোদ্দ হাজার চোদ্দ হাজার আর এখানে কি ছিল নিচে পরিমাণ এখানে ছিল একশো আর নতুন করে এক হাজার করে দিলাম তাহলে নিচে হয় এগারোশো এগারোশো আর উপরে ওই দুটা যোগ করলে চোদ্দ আর একে পনেরো হাজার পনেরো হাজার

এটা ভাগ করলে আমাদের এখানে আসে হচ্ছে দশমিকের পর আমরা তেরো দশমিক সাত চার থাকলে সাত চার তিন যোগ করে এটা নিয়ে নেবে হ্যাঁ তাই এবার আমরা এই যে আবার এটা দিব আমাদের উদ্বৃত্ত কত পরিমাণ হচ্ছে পরিমাণ নিচেরটা পরিমাণ এগারোশো দর হচ্ছে তেরো দশমিক সাত চার সাত চার তিন আর হচ্ছে টাকা যেটা ওই যে পনেরো হাজার এক এক সাত বসাই দিলাম শেষ এরপরে এরপরে কয় তারিখ বিশ তারিখের পরে হচ্ছে বাইশ তারিখ ইস্যু বাইশ তারিখ হচ্ছে ইস্যু বাইশ বাইশ তারিখ কত ইস্যু বাইশ তারিখ ইস্যু ইস্যু কত একক বলছে নয়শো একক তাহলে ইস্যু ইস্যুর ঘরে নয়শো দামে যে এটা তেরো দশমিক তেরো দশমিক তেরো দশমিক এটা কপি করে এখানে এনে দিলাম এবার নয়শোরে আমরা তেরো দশমিক তেরো দশমিক সাত চার তিন দিয়ে গুণ করে দেব নয়শো গুণ তেরো দশমিক সাত চার তিন নয়শো দশমিক তেরো নয়শো নয়শোরে আমরা এই তেরো দশমিক সাত চার তিন দিয়ে গুন করে গুন করে দিলাম আমরা করলে করলে যেটা হয় হয় হচ্ছে তেরো হাজার সাতশো সরি বারো হাজার বারো হাজার তিনশো উনসত্তর বারো হাজার তিনশো বারো হাজার তিনশো উনসত্তর তাহলে এগারোশো ছিল এখান থেকে দুইশো থাকে দুইশ আমরা দুইশালে তেরো দশমিক এটা গুণ করে দিলাম দুইশ দুই হাজার সাতশো দুই হাজার সাতশো আটচল্লিশ আটচল্লিশ শেষ এরপরে আমরা এটারে আবার ক্লোজ করে দিলাম ক্লোজ এরপরে হচ্ছে কয় তারিখ এরপরে পঁচিশ তারিখ আবার ক্রয় পঁচিশ তারিখ আবার ক্রয় পঁচিশ 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 তারিখ আবার ক্রয় ক্রয় দিয়ে দিলাম ক্রয় যেহেতু আমরা প্রাপ্তির ঘরে লেখবো তাহলে প্রাপ্তির ঘরে গেলে আমাদের টাকা করে পাঁচশো দাম হচ্ছে সাত হাজার পাঁচশো হয় সাত হাজার পাঁচশো এবার আমরা আরেকবার হ্যাঁ এটা কয় তারিখ এটা কিন্তু আমরা রাফ দেখাই দিব পরীক্ষার হলে নিচে তাহলে এটা কয় তারিখ ছিল পঁচিশ 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 তারিখ কত এক হবে হচ্ছে টাকা টাকা ছিল দুই হাজার সাতশো এই উদ্বৃত্ততে যে টাকাটা ছিল দুই হাজার দুই হাজার সাতশো চুরাশি যোগ এই যে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই যে এখানে যে টাকা টাকা উপরে হবে টাকা টাকায় টাকায় যোগ আর নিচে হচ্ছে পরিমাণ পরিমাণে যোগ পরিমাণ এখানে ছিল দুইশো আর পাঁচশো তাহলে এখানে হলো দুইশো আর হচ্ছে পাঁচশো দুইশো আর পাঁচশো তাহলে এখানে আমরা টাকা যদি যোগ করি 2000 হাজার হাজার আচ্ছা আমরা এখানে একটু যোগ করি দুই হাজার যোগ সাত হাজার পাঁচশো আর নিচে পাঁচশো আর 200 হচ্ছে সাতশো করে দিলাম দশ ভাগ সাতশো দিয়ে আমরা যদি ভাগ করি চোদ্দ দশমিক ছয় নয় এক চোদ্দ দশমিক চোদ্দ দশমিক ছয় নয় এক ছয় নয় এক আমরা তিন দশমিক পরে তিন সংখ্যা নিয়ে নিলাম চোদ্দ দশমিক ছয় নয় এক আচ্ছা শেষ এবার আমরা এখানে পেয়ে গেছি তাহলে উপরে আমরা কি করব হচ্ছে লিখব সাতশো তারপরে নিচে হচ্ছে টাকা দশ হাজার দুশো চুরাশি আর এখানে চোদ্দ দশমিক চোদ্দ দশমিক ছয় নয় এক দিয়ে দিলাম ক্লোজ করে দেবো এখন ক্লোজ এরপরে কত তারিখ একত্রিশ তারিখ হ্যাঁ সমাপনী মজুদ কত আছে ছয়শো কিন্তু এখানে আছিল কত সাতশো একটু বুঝি আমরা আমাদের দেখতেছি হিসাবের খাতায় দেখতেছি যে আছে সমাপনী সাতশো কিন্তু বাস্তবে দেখতে হচ্ছে ছয়শ তাহলে একশো কম আছে যে একশো কম আছে এটা হচ্ছে ঘাটতি 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 মানে কি ঘাটতি হলে পণ্য বাড়ে নাকি কমে কমে যায় তাই কমলে কোনো ভাবে কমলে আমরা ইস্যুর ঘরে আর যে কোনো ভাবে বাড়লে প্রাপ্তির ঘরে তাহলে কত কমে গেছে একশো কেমনে বের করলাম সাতশো থেকে এই একশো বা মাইনাস করে দিলে এটাই করলাম একশো তাহলে এখানে আসে হচ্ছে চোদ্দশো ছয় নয় নাইন আর এখানে থাকে হচ্ছে ছয়শ ছয়শ গুন শেষ আমরা পরবর্তীতে আরো একটা লেকচার দিব ভরযুক্ত কর মোট আলোচনা হলো যে আমরা যতবার প্রাপ্তির ঘরে লিখবো ততবার এই সূত্রটা করুন এটাই এটা হচ্ছে বড়যুক্ত কর